মা আতাতুর্কের দেশ হলো তুরস্ক। পৃথিবীর সব থেকে প্রাচীন নগরী হলো তুরস্ক। বলা হয়ে থাকে তুরস্কের গলিতে গলিতে ছড়িয়ে আছে তুরস্কের ইতিহাস। শহরের আনাচে কানাচে রয়েছে মসজিদ আর মসজিদ। আপনি কি কম খরচে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করাতে চান, তবে চলে যান তুরস্কে। খোলসের এমনই আজবাজব ফ্যাক্টস ও বহু অজানা তথ্য নিয়ে আমরা আজ কথা বলবো তুরস্ক সম্পর্কে। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তুরস্কের সরকারি নাম রিপাবলিক অব তুর্কি। তুরস্কের রাজধানী আনকারা। তুরস্ক দেশটির 97 ভাগ রয়েছে এশিয়া মহাদেশে এবং 3 ভাগ রয়েছে ইউরোপ। এশিয়া ও ইউরোপের সংযোগস্থল হওয়ার কারণে তুরস্কের সংস্কৃতিতে ব্যাপক পরিবর্তন লক্ষণীয়। তুরস্কের গ্রামীণ অঞ্চলগুলোতে এখনও তুরস্কের পুরনো সংস্কৃতি লক্ষণীয়। তুরস্কের নিজস্ব সত্তা রয়েছে, তাই তুরস্ক একটি আধুনিক গণতান্ত্রিক দেশ। তুর্কির জাতীয় খেলা ওয়েল রেসলিং। বহু জাতি ও সংস্কৃতির ইতিহাস রয়েছে এই তুরস্কে। এখানে গ্রিক, পার্সীয়, রোমান ও আরবদের আগমন ঘটেছিল। 1300 শেষ দিকে এখানে ওসমানীয় সাম্রাজ্যের পত্তন ঘটে। তারা 600 তুরস্ক শাসন করে। তারা শুধু তুরস্ক নয়, মধ্য ইউরোপ ও আরবেও তাদের বিস্তৃত লাভ হয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধের পর এই সাম্রাজ্যের পতন ঘটে। আরও অতীত ইতিহাস হতে জানা যায় মিশরের রানী ক্লিওপেট্রা উপহার হিসেবে পেয়েছিল তুরস্কের বিরাট অংশ। ঐতিহাসিক ট্রয় নগরীর নাম শুনলে গ্রিসের নাম সবার আগে আসে, কিন্তু ট্রয় নগরী পত্তন ঘটেছিল এই তুরস্ক থেকেই। আধুনিক তুরস্ক প্রজাতন্ত্রের নেতৃত্বে ছিলেন মোস্তফা কামাল আতাতুর্ক, যাকে বলা হয় তুরস্কের পিতা। তুরস্কের সর্বমোট আয়তন 783,356 বর্গ কিলোমিটার। তুরস্কের সর্বমোট জনসংখ্যা 8,20,00,000। তুর্কি ভাষা হলো তুরস্কের সরকারি ভাষা। এছাড়াও 30 ভাষা প্রচলিত রয়েছে। সাংবিধানিকভাবে তুরস্ক হলো নিরপেক্ষ দেশ। তুরস্কের 95% জনগণ মুসলিম, 0.3% জনগণ খ্রিস্টান ও বাকি 3.2% রয়েছে অন্য ধর্মাবলম্বীর জনগণ। তুরস্কের রাজধানী আনকারা ও দেশটির বৃহত্তম শহর। তুরস্কের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও বাণিজ্যিক শহর হলো আনকারা। সমস্ত বিদেশি দূতাবাস ও তুরস্ক সরকারের কার্যালয় আনকারাতেই অবস্থিত। তুরস্কের নাম বললেই যে শহরটির নাম সবার আগে আসে সেটি হলো ইস্তানবুল। ইস্তানবুল হলো তুরস্কের প্রধান ও বৃহত্তম শহর। ইস্তানবুলের পুরনো নাম কনস্টান্টিনোপল। পূর্বে এটি ওসমানীয় সাম্রাজ্যের রাজধানী ছিল। তুরস্কের সংস্কৃতি ও অর্থনীতির কেন্দ্রবিন্দু হলো এই ইস্তানবুল। প্রতি বছর লাখ লাখ পর্যটক তুরস্ক ভ্রমণে আসে। এটি ইউরোপের সব থেকে জনবহুল শহর। এটি পূর্বে তুরস্কের রাজধানী ছিল। তুরস্ক হলো বহুদলীয় রাজনৈতিক গণতন্ত্রের একটি দেশ। প্রতি 5 পরপর তুরস্কে নির্বাচন অনুষ্ঠিত হয়। তুরস্কের বর্তমান প্রেসিডেন্ট হলেন রিসেপ তাইপ এরদোগান। এরদোগানকে বলা হয় মুসলিম বিশ্বের নেতা। তুরস্কের জনগণদের নিকট এরদোগান খুবই প্রিয় মানুষ। বিশ্বের ক্ষমতাধর নেতাদের মধ্যে তিনি একজন। পশ্চিমা মরলে যখন তথাকথিত মুসলিম দেশগুলো চুপ থাকে, তখন সবার আগে প্রতিবাদ করেন এরদোগান। এরদোগান মুসলমানদের প্রতি কখনো কোনো ধরনের অন্যায় বা নিপীড়ন সহ্য করতে পারেন না। ভ্রমণ পিপাসুদের জন্য আদর্শ জায়গা হলো তুরস্ক। ইস্তানবুল শহরে সর্বদা পর্যটকের ভিড় লেগেই থাকে। ইস্তানবুল ছাড়াও কয়েকটি ঐতিহাসিক জায়গা হলো আয়া সুফিয়া, ইউফেসাস, কাপাডোসিয়া, পামুককালে এবং ঐতিহাসিক গ্র্যান্ড বাজার। ইউনেস্কো কর্তৃক 13 ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস রয়েছে তুর্কিতে। পৃথিবীর সব থেকে পুরনো টেম্পল, টেম্পল অফ আর্টেমিস, তুরস্কের ইউফেসাসে অবস্থিত। তুরস্কে সর্বমোট 23 সমুদ্র সৈকত রয়েছে। স্ট্রিট ফুডের জন্য তুরস্ক বিখ্যাত।
আপনি যখন তুরস্ক ভ্রমণে যাবেন তখন পেটের ক্ষুধা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, কারণ পথিমধ্যে আপনি আনাচে কানাচে দেখবেন অনেক রেস্তোরাঁ। টার্কিশ কুজিন হলো পৃথিবীর সব থেকে পুরনো কুজিন। টার্কিশ ডিলাইট, টার্কিশ কাবাব, টার্কিশ শর্মা সব থেকে জনপ্রিয় খাবার। তুর্কি ভ্রমণে অত্যন্ত আকর্ষণীয় একটি জায়গা হলো ঐতিহাসিক গ্র্যান্ড বাজার। এখানে 3,000-এর উপর দোকান রয়েছে, আর একদিনেই এই গ্র্যান্ড বাজার ভ্রমণ করা সম্ভব নয়। তুর্কির জনগণরা খুবই বন্ধুত্ব সুলভ, তাই আপনি তুর্কি ভাষায় হাই হ্যালো বলতে পারলেই তাদের সাথে মিশে যেতে পারবেন। 1934 সাল পর্যন্ত তুর্কি জনগণের নামের শেষে কোনো ডাক নামই ছিল না। তুর্কি জনগণ যে কোনো খাবার খাওয়ার আগে স্যুপ খায়, সেটা সকালের খাবার হলেও। তুর্কিরা প্রচুর চা পান করে থাকে, তারা দিনে 8 হতে 10 কাপ পর্যন্ত চা খায়, কিন্তু তারা চায়ে দুধ মেশায় না। ইউরোপে কফি পানের প্রচলন শুরু হয় এই তুর্কি থেকেই। একমাত্র তুর্কিতেই মুরগির বুকের মাংসের তৈরি পুডিং পাওয়া যায়। নারীদের ভোটাধিকার নিশ্চিত করে তুর্কিরা, যখন অনেক ইউরোপ দেশেই নারীরা ভোটাধিকার পায়নি। পৃথিবীতে সব থেকে বেশি ফেসবুক ব্যবহার করে থাকে তুর্কিরাই। টিউলিপ হলো তুরস্কের জাতীয় ফুল। পৃথিবীর সব থেকে দামি বাড়ির খেতাব পাওয়া 5টি বাড়ির একটি হলো ইস্তানবুলে। পৃথিবীর দ্বিতীয় পুরাতন সাবওয়ে স্টেশনটি তুর্কিতেই অবস্থিত। হেয়ার ট্রান্সপ্ল্যান্ট সার্জারি অনেক ব্যয়বহুল হলো, তুরস্কে কম খরচে এই চিকিৎসা সুবিধা নেওয়া যায়। বিশ্ববিখ্যাত সুফি নাচ ও গানের প্রচলন শুরু হয়েছিল এই তুর্কি থেকে। তুর্কি টেলিভিশন সিরিজ বিশ্বজুড়ে খুবই জনপ্রিয়। কৃষিকাজও তুর্কিরা রয়েছে অনেক এগিয়ে। তুরস্ক হ্যাজলনাটস রপ্তানি করে থাকে। তুরস্ক হলো মসজিদের দেশ, আর স্বপ্নের দেশ হলো কানাডা। আপনি যদি কানাডা সম্পর্কে জানতে চান তবে উপরে থাকা আই বাটনে ক্লিক করে এখনই এক্সক্লুসিভ অনেক ইনফরমেশন জেনে নিন। আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন, এবং অবশ্যই বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।